হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি পলাশ, ব্রিক সিটি কলকাতার প্রপার্টি থেকে। আমাদের নতুন ভিউয়ার্সদের জানাই স্বাগত আমার চ্যানেলে। আজকে যে প্রপার্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা কমপ্লেক্স থাকছে, লোকেশন থাকছে গড়িয়া 1B বাস স্ট্যান্ড, এক্স্যাক্ট অ্যাড্রেস গড়িয়া শ্রীনগর। এখন যে ভিউটা দেখছেন এটা বিল্ডিংয়ের আউটসাইড ভিউ, মানে কমপ্লেক্সের বাইরেটা আগে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। হয়তো কমপ্লেক্সের বাইরেটা দেখে মনে হচ্ছে কমপ্লেক্সটা একদম নতুন, কিন্তু এটা পুরনো কমপ্লেক্স, জাস্ট রিসেন্টলি আউটসাইড পেন্ট করা হয়েছে। সামনে একটা সুন্দর গার্ডেন রয়েছে, ওয়াটার ফিল্টার, পাওয়ার ব্যাকআপ, প্রচুর স্পেস, বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা, G+3 বিল্ডিং, তিনটে ব্লক থাকছে ABC করে, টোটাল 36টা ফ্যামিলি এখানে অলরেডি রয়েছে। আজকে যে প্রপার্টিটা শেয়ার করবো থাকছে সেকেন্ড ফ্লোর, 2BHK ফ্ল্যাট, 936 স্কোয়ার ফিট, সাথে লিফট, কভার পার্কিং, CCTV, ওয়াটার ফিল্টার, সমস্ত মডার্ন ফেসিলিটি। আমাদের অনেক ভিউয়ার্সরা এরকম হয়তো কমপ্লেক্স খুঁজছেন, হয়তো পেয়েওছেন, কিন্তু বাজেটের মধ্যে আসছে না সেরকম একটা প্রপার্টি। তবে আজকের প্রপার্টিটা দেখলে বা আপনারা দেখুন, এই প্রপার্টির খুব রিজনেবল প্রাইস থাকছে, সুন্দর লোকালিটি, প্রাইম লোকেশন, গড়িয়া 1B বাস স্ট্যান্ড থেকে 300 থেকে 400 মিটার ডিস্টেন্স, গড়িয়া শ্রীনগর। সামনেই রয়েছে রেল স্টেশন, গড়িয়ার নিউ গড়িয়া রেল স্টেশন, এবং মেট্রো স্টেশনও কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এই কমপ্লেক্স। গাঙ্গুলি গ্রুপ এটা প্রজেক্টটা কনস্ট্রাকশন করেছিল। আমি প্রপার্টিতে এন্ট্রি নিচ্ছি ইস্ট টু ওয়েস্ট, মানে আপনি যখন প্রপার্টি থেকে এক্সিট হবেন ইস্ট ফেসিং হয়ে এক্সিট হচ্ছেন। সামনে যে ভিউটা দেখছেন এটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়া। ড্রয়িং ক্যাম্প ডাইনিং এরিয়াটা যথেষ্ট স্পেসিয়াস, আর ঠিক তারই সামনে রয়েছে একটা হোয়াইট ব্যালকানি, সেদিকটা থাকছে নর্থ ফেসিং, স্পেসিয়াস ব্যালকানি, ব্যালকানিতে ওয়াটার কানেকশন থাকছে, আপনি চাইলে এখানে ওয়াশিং মেশিনটা ইনস্টল করে নিতে পারেন। আমার যে প্রপার্টিটা দেখে যেটা মনে হয়েছে, কালার করতে হবে, একটু মেনটেনেন্সটা অভাব রয়েছে, সেটা মেনটেনেন্স আপনাকে করে নিতে হবে। প্রাইসটাও খুব রিজনেবল, সবটাই ডিসকাস করব, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে প্রপার্টির সম্বন্ধে আপনার কিছুই অজানা থাকবে না। সামনে যে ভিউটা দেখছেন এদিকটা কিচেন, কিচেনে ফেসিং থাকছে সাউথ ইস্ট ফেসিংয়ে কিচেন থাকছে, অপরিষ্কার হয়ে আছে, আপনাকে পরিষ্কার করে ক্লিন করে নিতে হবে। কালারের মনে হয় প্রয়োজন নেই, কিন্তু কালারটা আপনাকে করে নিলে আরও বেশি ভালো হবে। এবার আসুন দুটো বেডরুম দেখাবো, তার আগে ফার্স্ট বেডরুমটা দেখে নিই। এই বেডরুমটা ফেসিং থাকছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে, বেডরুমের সাইজটা যথেষ্ট স্পেসিয়াস বেডরুম, 12 ফিট বাই 10.5 ফিট, ফ্লোরে থাকছে ভিট্রিফাইড টাইলস। প্রপার্টিটা পেয়ে যাবেন আপনি সেকেন্ড ফ্লোর, লিফট, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ফিল্টার, ওয়াশরুমগুলো আপনাকে ক্লিন করতে হবে, টাইলসগুলো একটু অপরিষ্কার রয়েছে, এবং ফিটিংসগুলো আপনি চেঞ্জ করে নেবেন, কারণ এটা রিসেল প্রপার্টি। 2BHK ফ্ল্যাট দেখছেন 936 স্কোয়ার ফিট। সেকেন্ড বেডরুমে ঢোকার আগেই ওপরে একটা লফট রয়েছে, এটা অলরেডি এখানে কভার করা রয়েছে। সেকেন্ড বেডরুমে এন্ট্রি নিচ্ছি, তার আগে রাইট সাইডে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, ফিটিংস সবগুলি আপনাকে চেঞ্জ করতে হবে, এছাড়াও যে টাইলসগুলো রয়েছে সেগুলো অপরিষ্কার অবস্থায় রয়েছে, আপনাকে ক্লিন করে নিতে হবে। এটা সেকেন্ড বেডরুম, এই বেডরুমের সাইজ থাকছে 12 ফিট বাই 11 ফিট, সাথে ওয়েস্ট ফেসিং একটা উইন্ডো, ফ্লোরে রয়েছে ভিট্রিফাইড টাইলস, অ্যান্ড এই প্রপার্টির এজ 10 ইয়ার্স ওল্ড। বাইরে থেকে সুন্দর, ওয়েল মেনটেন, কিন্তু ভেতরটা আপনাকে একটু মেনটেন করে নিতে হবে। প্রাইস থাকছে 42,50,000 উইথ কভার পার্কিং, আর যদি আপনি জেনুইনলি প্রপার্টি পারচেস করতে চান, প্রাইস স্লাইটলি নেগোশিয়েবল। 936 স্কোয়ার ফিট অ্যাভেলেবেল অন সেকেন্ড ফ্লোর, কমপ্লেক্স থাকছে, কমপ্লেক্সে তিনটে টাওয়ার, ABC করে তিনটে টাওয়ার, সমস্ত মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল। এই ছিল আজকের আমাদের প্রপার্টি। আমাদের প্রপার্টি যদি আপনারা ভিজিট করতে চান, স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন, আমাদের এক্সিকিউটিভ আপনাকে ঠিক মতো গাইড করে দেবে কীভাবে প্রপার্টিতে আসতে হবে আর প্রপার্টির অন্যান্য ইনকোয়ারি। এই ধরনের প্রপার্টি ভিডিও যদি আরও আপনারা দেখতে চান, কাইন্ডলি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমরা নতুন নতুন প্রপার্টি ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনার ফোনে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।